নাটোরের বড়াই গ্রামে বেড়ে ওঠা অনেক এসএসসি এবং এইচএসসি তে পায় এ প্লাস। ভর্তি হন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে। পড়তে পড়তেই প্রেমের সম্পর্কে জড়ান অনেক। প্রেমিকার খরচ মেটাতেই বেছে নেন হ্যাকিং এর এই পথ। ফেসবুকে আইডি হ্যাকের মাধ্যমে ব্যক্তিগত ছবি ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল শুরু করে অনেক। দুই বছরে অন্তত 50টি ফেসবুক আইডি হ্যাক করে 15 জন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এমন অপরাধের দায়ে ভুক্তভোগীদের অভিযোগে উত্তরা থেকে সিআইডির জালে ধরা পড়ে এই হ্যাকার। বিকাশ নগদের টাকা না নিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে কেনাকাটা এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করত সে। সোমবার মালিবাগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। লাস্ট 2 ইয়ার্সে 10 জন মেয়ের কাছ থেকে সে বিভিন্নভাবে এই থ্রেড দিয়ে টাকা পয়সা আদায় করছে। যাচাই বাছাই না করে আসলে কোনো লিঙ্কে হাত দেওয়া যাবে না। লিঙ্কে হাত দিলেই কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য চলে যাবে। সাইবার স্পেসে এমন হয়রানির ঘটনায় নীরব না থেকে ভুক্তভোগীদের আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ সিআইডির। আদালতে করলে আদালত আমাদেরকে দিলে এটা তখন আমরা ইনকোয়ারি করি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।